গুড আফটারনুন বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে, নিরামিষ আলুর দম। এই রেসিপিটা আপনাদের কাছে যদিও নতুন নয়, আপনারা অনেকবার অনেক জায়গায় খেয়েছেন, নিজেরাও বানিয়েছেন। একবার আমারটা আমি যেরকমভাবে বানাচ্ছি সেরকমভাবে বানিয়ে ট্রাই করে দেখুন বন্ধুরা, খুব ভালো লাগবে। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না। আপনাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা শশী পুজোর স্পেশাল এটা বানাতে পারেন, শশী পুজোর দিন অনেকেই নিরামিষ খাবার বানান খিচুড়ির সাথে। এটা আমার খিচুড়ির নিরামিষ বাঁধাকপি সবজিও আছে, সেটাও চেক করতে পারেন। তার জন্য আমরা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই অনেকটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটু লং, একটু এলাচ আর একটু দারচিনি। পুরোটাই প্রায় ভাজা মশলা দিয়ে করবো বন্ধুরা। আপনারা যদি কেউ শুকনো লঙ্কা খান, এই সময় শুকনো লঙ্কাটা দিয়েও ভেজে নিতে পারেন। আর দিয়ে দেব আমি এখানে একদম অল্প বানাচ্ছি, সেই জন্য মশলাগুলো সব অল্প পরিমাণে দিচ্ছি। আপনারা যেরকম বানাবেন সেই মতো মশলা মিশিয়ে নেবেন। আমি আলুটা এখানে আগে এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, এগুলো সব ভাজা ভাজা হতে থাকুক। আমি এখানে কোনো গরম মশলা ইউজ করবো না, শুধুমাত্র এই মশলাটাই ইউজ করবো যেটা ভেজে রাখছি এখন। এখানে আমি কয়েকটা সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আলুটা খুব খুব সেদ্ধ করিনি আর খুব কাঁচাও নেই। দেখি আমাদের মশলাটা তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি আবারও বলছি যে শুকনো লঙ্কা ইউজ করেন যারা, তারা এই মুহূর্তে শুকনো লঙ্কাটাকেও ভেজে নেবে। তারপর দিয়ে দিচ্ছি জিরে, ধনে আর মৌরি। মৌরির পরিমাণটা একদম অল্প দিয়েছি, ভালো করে কড়াইয়ের মধ্যে তেলে নেব। মশলার থেকে সুন্দর গন্ধ না ছাড়া উঠতে আমরা ভাববো বন্ধুরা। আমরা এই আলুর দমে শুধুমাত্র আদা আর কাঁচা লঙ্কা বাটা ইউজ করছি, কোনোরকম লঙ্কা গুঁড়ো আপনারা তো দেখিয়েছেন আমি রান্নায় খুব একটা লঙ্কা গুঁড়ো ইউজ করি না, আর কোনোরকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ইউজ করবো না, এই মশলাটাই ইউজ করবো না আমার সঙ্গে। আমাদের মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা, প্রায় মানে একদমই ভাজা ভাজা হয়েছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মশলাটার থেকে। এবার মশলাটা আমরা ঢেলে রেখে নেবো, একটু ঠান্ডা হওয়ার পর পিষে নেবো। কড়াইটা আমাদের গরমই আছে বন্ধুরা, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন, সাদা তেলও করতে পারেন, অনেকে সাদা তেল ঘি মিশিয়েও করেন। আমাদের তেল একদম গরম হয়ে গেছে বন্ধুরা, এই মুহূর্তে আমরা মেথি দিচ্ছি পাঁচফোড়ন। আপনারা পাঁচফোড়নের মেথিটা বাদও দিয়ে দিতে পারেন। দিচ্ছি তেজপাতা, তেলটা আমাদের হয়ে গেছে বন্ধুরা, আমরা আলুগুলো ভাজার জন্য মিশিয়ে দিচ্ছি। আমাদের আলুটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা, আলুটা এবারে ভাজা ভাজা হতে থাকুক। এখানে আমি কিছুটা মশলার মধ্যে নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এক চামচের একটু বেশি, আর ওই মশলা যেটা মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নেবো, সেই মশলাটা নামাবার সময় দেবো। এখন খুলে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দেবো, দেবো কিছুটা মটরশুঁটি, মটরশুঁটিটা আমি ভাল লাগছে, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর চিনি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ,
কাঁচা আলু দিয়েও এটা করতে পারেন। তেলে কাঁচা আলু দিলে তেলে পাঁচ ফোড়ন দেওয়ার পরে ভালো করে ভেজে নিতে হবে। আমার যেহেতু সেদ্ধ করা আলু ছিল তাই আমি আর বেশিটা ভাজিনি। এই দিচ্ছে আদা, কাঁচা লঙ্কা বাটাটা, হলুদ আর মশলাটা আমাদের ভালো করে মেশানো হয়ে গেছে বন্ধুরা। এরপর এই মুহূর্তে আমরা এখানে মিশিয়ে দিচ্ছি টমেটো বাটা। আর টমেটো কুচিও ইউজ করতে পারতে, আমি একটা মাঝারি সাইজের টমেটো বাটা এখানে ইউজ করেছি। এরপরে আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা টমেটোর গন্ধটাও চলে যায়, আদার কোনো গন্ধটাও চলে যায়। আলুগুলো একদম কষানো হয়ে গেছে বন্ধুরা, মশলার থেকে একদম গন্ধও ছেড়ে দিয়েছে। এরপর এই মুহূর্তে আমরা এখানে মিশিয়ে দিচ্ছি টমেটো বাটার পরে যে জলটা আর আদা বাটার যে জলটা আছে সেই জলটা। ভাবছিলাম এই ক্ষেত্রে ঝোলটা বেশি হয়ে যাবে, একদমই হবে না বন্ধুরা, আলু তো অনেকটাই ঝোল টেনে নেবে একটু ফুটতে না করে। এরপর এটা আমরা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঝোল ফুটার জন্য। দেখি বন্ধুরা আলুর দমটা একদম রেডি হয়ে গেছে, আমাদের আলুর দমটা একদম রেডি হয়ে গেছে। এটা একদমই ঝোল থাকবে না বন্ধুরা, নিচে নামিয়ে ঠান্ডা হতে দিলেই আলু সমস্ত রকম ঝোলটা টেনে নেবে। এই অবস্থায় মিশিয়ে দিচ্ছি চিনি, আলুর দম এরা নিশ্চয় একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগবে। আর মিশিয়ে দিচ্ছি আমার ওই ভেজে রাখা মশলাটা, আর ধনে পাতা। আমি যেহেতু গরম মশলাটা ভেজে গুঁড়ো করে দিয়েছিলাম ওই জন্যে আর গরম মশলা গুঁড়ো মেশাচ্ছি না আলাদা করে, আপনাদেরও বলবো গরম মশলাগুলো মেশাবেন না। আমাদের রান্নাটা একদম রেডি পরিবেশনের জন্য। তো বন্ধুরা আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা কী কী কীরকম নতুন নতুন রান্না দেখতে চান আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। প্লিজ বন্ধুরা আজকের মতো বাই।